जाइ दस हमारा लगा भाई खड़ा खड़ा थमा भाई मास्टर सैंड बैटर दाह तो कि मुझे नहीं लगता से দেখছেন গাজী সাহেব কোন ফাজিল জানি চক দিয়া গডারে প বানায় দিছে দেখ শুনি কার বাটা আজকাল মুরব্বি বোধ একদমই উঠে গেছে হ ঠিকই কইছেন গাজী কখনো পাজি হয় তোর আর বেজাল বাড়াল লাগবে না যাও গা যা বেশি কথা কর বিভীষণ কাকা লাথি মারলেন যে এখন তোমার ট্রেনিং চলতেছে ট্রেনিং এ ফাঁকি দিয়ে হুক্কা ফুকলে লাথি মারার অর্ডার আছে কেড়াই দিছে এই অর্ডার আমি দিছি আব্বাজা 200 বিঘা জমি রক্ষা কইরা তারে 250 বিঘা করতে হবে তাই আপনার জোর ট্রেনিং চলতেছে ও এখন থেকে আপনার বিভীষণ কাকা যদি কোনো কারণে আপনার লাঠি গুতা মারে সেই লাঠি গুতারে আপনি আমার লাঠি গুতা মনে কইরা শ্রদ্ধার সঙ্গে হজম করবেন জি আব্বাজা ট্রেনিং চালায় যাও চলো মাস্টার যাবে না কাবে যা এই মায়ার সংসার
বকুল বকুল তোমার স্ত্রী রে খুঁজতেছো আব্বাজান জে আব্বাজান তিনি তো ঘাটলায় বসে গীত গাচ্ছেন জে জে আমি শুনলাম তিনি সুখ বসন্তকালে কোকিলার ডাকাডাকির উপর নিষেধাজ্ঞা জারি করতেছেন বুঝলাম না আব্বাজান বুঝবা পরে বুঝবা আসছে উনারে জিজ্ঞেস করো কোকিলার ডাকাডাকির উপর নিষেধাজ্ঞা জারি করতেছো শুনলাম তিনি কে তিনারে তো কোনোদিন এই বাড়িতে দেখি নাই তিনারে জিনের চোখ জানা তো তৈরি হয় সেই দোয়ার করি আহা বলোই না কোকিলাকে হ্যাঁ শীত বসন্তে আসে আমারই গীত শুনায় কে তিনি শীত বসন্তে আসে গীত শোনায় গোস্ত নেন আপা গোস্ত লাগবে না গোস্ত না খাইলে ভাত খাবেন কি দিয়ে আব্বাজান কোকিলার গোস্ত হইলে খাইতাম আব্বাজান কালকে তাহলে দুইটা কোকিলা মাইরে নিয়ে আসি গাছের কোকিলা মাইরা লাভটা কি মনের কোকিলা মার বাকি দিয়া তোমার স্ত্রীর মনের ভিতর কোকিলা ডাকাডাকি করতেছে আর তিনি গীত বাদ্য কইরা সেই ডাকাডাকির উপর নিষেধাজ্ঞা জারি করতেছেন এই সব গীত বাদ্য করেন নুডিরা লোকেরা পয়সা দিয়ে সব নদীকে দেখতে আসে আমার বাড়িটারে নদীর বাড়ি বানাইতে নিষেধ করে দি পায়াল তানছো কেন কপালের টিপ দিছো কেন ঠোঁটে রং মাখছো কেন এসব হিন্দুরা করে আমার বাড়িতে সব চলবে না গরম লাগে নাকি মাথায় ঘুমটা দিতে পারো না হাসি এই সব করলে কি হয় আব্বা এই সব হিন্দু অনিসাল এই সব করলে মুসলমান আর মুসলমান থাকে না ও
তাইলে তো আব্বা হিন্দুরা ভাত খায়, ডাল খায়, দুধ খায়, মাছ খায়, মিঠা কুমড়া খায়, লাউ খায়, কুসু খায়, নানান কিসমের তরকারি খায়, আমরা আর এসব খাবো না। ওরা গরুর গোশত খায় না, আমরা রোজ গরুর গোশত খাবো। কে লাব্বা আক করে রইলেন কে খান? ব্যাকলের মতো কথা কেউ না, বেশি কথা কও কেন? হ্যাঁ যত সব ফাজিল বেশি কথা কই। আব্বা কালকে তাইলে দুইটা কোকিলা মাইরে নিয়ে আসবো। কোকিলা মারার দরকার নাই, তোমার স্ত্রীর সঙ্গে কোকিলাদের ভাব আছে, উনি কো কো করে ডাকলে ওনারা এসা বডি তালে কল্লা বাড়াই দিব, বুঝেছ? আব্বার বয়স হয়েছে, তেজ কমে নাই। হ্যাঁ গরু গোস্ত খাও। শাশুরা এর আগেও দুইবার আসিলি, আজ নিস্তার নাই। আব্বা আব্বাসান কেডা আব্বাসান দরজা খোলেন। আমি এখানে যে ও তুই হ চল চলেন আব্বা কাস আমারেন। হ্যাঁ মারতাছি, এটা ধর। লজাই হাসতে যা, হাতে কিছু থাকতে পারে, পাইলি একটা কমনে দিবি। তুই ওইদিকে যা, আমি এদিকে যাই। যাবা Thank you.
চাঁদের আলো পইরা পুকুরটা ঝকমক করতেছিল, তাই আপনারে দেখাইতে চাইছিলাম। নিশিরাইতে তুই আমার চাঁদের আলো দেখাইতে চাইছিলি? তোর কিছু না, আপনার বৌমা আমার চাঁদের আলো দেখাইতে চাইছিল। চাঁদের আলো বৃষ্টির মধ্যে দাপাদাপি, পুকুরের মধ্যে ঝাপাঝাপি, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন আব্বা? পরে বলবো। আচ্ছা, এক সময় বললেই হইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি যাও, তোমার বিভীষণ কাকা তোমার জন্য অপেক্ষা করতেছে। ট্রেনিং নাও, যাও। আইজো, কি লাত্তি খাবো? আরে বাবা, লাত্তি তো খাইছো মাত্র একটা, 20-50টা খাও তখন চিন্তা করব। যাও, কও। আপনি এখনো রেডি হন নাই, গঞ্জে যাওয়া লাগবে না? গঞ্জে কেন? আমার আব্বা মুফতিনু সেবাস করবেন, আপনারে নিয়ে যেতে বলেছেন, আপনারে প্রধান অতিথি বানানো হয়েছে। হাজেরানে মজলিস, আসসালামু আলাইকুম। মানে কি? মানে হইল আপনাদের উপর শান্তি নাই মা আসুক, কিন্তু শান্তি নামতে পারতেছে না। কি কারণ? কারণ কি? কারণ একটাই, আউরাত মেয়ে ছেলে বর্তমানে মেয়েরা স্কুল কলেজে যায়, মাডি কাড়ে, গার্মেন্টস এ চাকুরি করে, রাস্তা ইট ভাঙে। আরে তোরা থাকবি ঘরে, ভাত তরকারি রান্না করবি, স্বামীর গা গত টিপ্পা দিবি, স্বামী আরামে ঘুমাইব, আর তুই সারা রাত জাগিয়া থাকিয়া ইবাদত হাসিল করিবি। বলেন সুবহানাল্লাহ। হাসিয়া
এসব কি বলছেন আপনি? এখানে অনেক শিক্ষিত ছেলেপেলে আছে, ওরা কি ভাববে বলুন তো? ধর্ম সম্পর্কে এরা একটা বাজে ধারণা নিয়ে বাড়ি ফিরবে। এসব আপনি কোথায় পেলেন? কেন হাদিসে আছে? কোন হাদিস, নাম বলুন। কোথায় জানি পড়লাম, মনে পড়ছে, হাদিসে আম্পারা। হাদিসে আম্পারা বলে পৃথিবীতে কোনো হাদিস নেই। দেখুন, লেখাপড়া করে মুফতি টাইটেল পেয়েছি, আমি কোথাও এসব পাইনি। আপনি কি মিয়া সব জানতো নাকি? সব জানতো নয়, এটা ঠিক, তবে আপনার মতো এমন অদ্ভুত হাদিস বলি না। কি জানেন, মিথ্যে হাদিস বয়ান করলে কাল হাশরের ময়দানে আপনাকে কি কঠিন শাস্তি ভোগ করতে হবে? আপনি কি জানেন আল্লাহর নবী মেয়েদের সঙ্গে সুন্দর আচরণ করতে বলেছেন, তাদের সুশিক্ষিত করার আদেশ রয়েছে? হ্যাঁ, আপনার কইছে, আমাকে বলবে কেন? এগুলো আল্লাহর কথা, আল্লাহর নবীর আখলাক। মেয়েদের প্রতি তার সদয় আচরণের জন্য তিনি সবার প্রিয়, জগৎ বিখ্যাত। আপনি আমার ডাক্তারকে অপমান করলেন। আপনি অপমানিত বোধ করলে আমার কিছু করার নেই। আপনাদের মতো মোল্লা মুন্সিদের জন্য যারা ধর্ম পছন্দ করে না তারা সুযোগ পায়, বাজে কথা বলে। আপনাকে আর বয়ান করতে হবে না, আপনি বসুন। এর পরেও আমি এখানে বসু, এটা আপনি আশা করলেন কি কইরা? এই মাস্টার লর্ড, আমার লাঠিটা দাও আর জুতা জুতাটা দাও আমার। আল্লাহ আপনাকে হেদায়ত করুন। তোমার বাবায় দুই পাতা হাদিস পড়া নিজেরে অনেক বড় পণ্ডিত মনে করে, এতগুলা লোকের সামনে আমার অপমান করলো না? মানে একটা মানুষ বেশি জানলে যা হয় আর কি। এই আপনি, আপনি যেমন না জানি না অনেক কথা বলে ফেলেন। কি? না না, আমি না জানি না অনেক কথা বলি না। না মানে আপনি না জানি না যেটা বলেন সেটা জানার মতো কইরা বলেন, আর আব্বা জান যেটা বলে সেটা অজানার মতো কইরা বলে। এই যেমন হাদিসে আম্পারার কথা আপনি যে একটু আগে বললেন, সেটা আব্বা সারা জীবনে এত এত হাদিস পড়ছে কিন্তু হাদিসে আম্পারার নামই শুনে নাই। মারহাবা মারহাবা, কি কথা! এই জন্যই তো তোমারে আমার লগে রাখি, তোমার আমার খুব ভালো লাগে। কিন্তু আমার ভালো লাগে না। কেন? না, এই সংসারের অভাব, দোয়া নাই। ও, এই নাও দোয়া। এত ছোট দোয়া? ও, আর একটা দোয়া নাও। ধন্যবাদ। আমি জায়গায় জায়গায় ঘুরে বেড়াই, হাজার রকম মানুষ দেখি, আর তোর মুখ দেখে বুঝতে পারবো না? সত্যি আমার কিছু হয় নাই। যে পাখির সাথে কথা বলে জ্যোৎস্না দেখলে উতলা হয়, পানির মধ্যে মাছ সেজে সাঁতার কাটে, তারই তো এরূপ মানায় না, তাকে আমি চিনব না? তোকে একটা গান শোনাই। বাঁধিলাম পিরিতে রে ঘব না, তোকে একটা গান শোনাই। বাঁধিলাম পিরিতে রে ঘর, ভালোবাসার খুঁটির পর, আদরের দিলাম ঘরে চাল, ও
সুখে তেরব চিরকাল। দিদি আমি আসতেছি। নাও দিদি, তুই তো প্রকৃতি প্রেমিক, তাই তোর নামের সাথে মিলিয়ে এই বকুল ফুলের মালাটা নিয়ে এসেছি। এই তো তোর এই হাসি মুখটা দেখার জন্যই আমি আসি রে। কাজে ফাঁকি দিয়ে হুক্কা টানলে লাথি মারার অর্ডার আছে। কেন সেই অর্ডার? আমি দিছি। কর্তা, আপনার পুত্রের ট্রেনিং শেষ, আপনার পুত্র আমার সমান সমান চলে গেছে। আমি যেই জায়গায় যেভাবে লাথি মেরেছিলাম, আপনার পুত্র আমাকে সেইভাবে সেই জায়গায় লাথি মেরেছে। এখন সে সম্পত্তি রক্ষা করতে সক্ষম। শাব্বাস জোয়ান গাজী, শাব্বাস। সম্পত্তি রক্ষার জন্য যে মানুষের পাছায় লাথি মারতে হয় তা আগে জানতাম না আব্বা। সেই জন্যই তো তোমার ট্রেনিংটা কমপ্লিট করাইলাম। চলো বাড়ি চলো। চলেন আব্বা, স্যার বকুল রে খুশির খবরটা দেই। আসো চলেন। খবরটা দাও। বকুল, শোনো বকুল, আমার টেলিন শেষ। কোন জায়গায় লাথি মারলে ঠিক মতো কাজ হয় তা আমি শিখে গেছি। হাসো কেন? আমারও হাসে। কি হয়েছে, আসতেছো কেন? করো কি, করো কি, চিন্তাও কেন? Oh.
बाबी क्यों से बाबी क्यों से हटात बमि करतीस कि जयनाब सारा दिन तो बगुले को असुख विसुख देखी नाई सारा दिन असुख विसुख देखें नाई অথচ ভাবি বমি করতেছে এ তো সুখের খবর পাইজান সুখের খবর বমি সুখের খবর যান আপনার আব্বা যান রে খবর দেন বাড়িতে নতুন খানদান আসতেছে বুঝতে পেরেছি আব্বা যান রে খবরটা দিয়ে আসি বস এই যে কোনটা জানি হা না এটা তো খাও জানির হেফাজতের তাবিজটা গেল খুই এই যে শোনো আগেরটা তো নষ্ট হয়ে গেছিল এইটা যাতে ঠিকঠাক মতো আসতে পারে সেই জন্য এই তাবিজটা বৌমার গলায় পরাইয়া দাও এইটা পড়লে কি হবে আব্বা পেটের সন্তান যেটা আসতেছে সহি সালামতে থাকবে হেফাজতের তাবিজ পরাইয়া দাও যাও যে আব্বা জান খবরটা হই না খুব খুশি হয়েছে এটা হেফাজতের তাবিজ পরো আমাগো খানদান সুহি সালামতে থাকবে দাও মাথা ঘুরায় আসার খাওয়া কান্দ না হইয়া থাকো মাথা ঘুরানি সারে যেও জোয়ান গাজি জে আব্বা তোমার বিভীষণ কাকারে বললাম এই জায়গাটার মধ্যে একটা হামাম খানা বানাই দিতে হামাম খানা কি আব্বা আগের কালের জমিদাররা গোসল খানারে হামাম খানা বলতো আমিও তাই বললাম আমিও তো 200 বিঘা জমির মালিক কথার মধ্যে একটা ভাব আছে না জে জে আব্বা শোনো তোমার স্ত্রীর গিয়া বলো এখন থেকে সে যেন পুকুর ঘাটে গিয়া দাবা দাবি না করে গতবার তো এসব করতে গিয়ে প্রথম সন্তানটা নষ্ট হয়েছে এখন থেকে এই হামাম খানায় গোসল করবে বুঝেছো বুঝছি আব্বা যাও তার খবরটা দিয়ে আসো আচ্ছা বকুল বকুল তুই পুকুর ঘাটে কেন গোসল করবো তাই আসো আমার সাথে আসো কেন পুকুর ঘাটে গোসল করা তোমার জন্য নিষেধ হয়ে গেছে কি হ্যাঁ আব্বাজান নিষেধাজ্ঞা জারি করেছেন বিভীষণ কাকা তোমার জন্য হামাম খানা বানাচ্ছে মানে গোসলখানা গোসলখানাই হলো হামাম খানা চলো গোসলখানা আমি গোসল করতে পারবো না আমার দম আটকে আসে না পারলে তো সর্বনাশ হয়ে যাবে গতবার তো এখানে সর্বনাশ হয়েছিল কি হলো আবার পানিতে নামলা কেন আব্বাজান আসলে কিন্তু খবর আছে আমার সুপারি খাওয়াইলাম আরেকটা ডুবতে
হলো আমরা সুবাইলা কেন হইছে হ্যাঁ সুবানি দিয়েছে আমি বললাম তুমি আর ঘাটলাতে গোসল করতে পারবা না আব্বা নিষেধ করেছে শুইনে আমারে এক টান দিয়ে পানিতে পেলে দে সুবানি দে সুবানি দে সুবানি এক একটা সুবানি দে আমার দাও আটকে আছে এক একটা সুবানি দে আমার দাও আটকে আছে আমি কোন রকমের সুবানি খাইয়ে জান নিয়ে পালাচ্ছি আব্বা আমি আমি বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছেন আব্বা পরে বলবো পরে আর কবে বলবে আমি বইরে গেলে বলবে না 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 মরবা না তুমি মরবা না এখন যাও এই ভিজা কাপড় পাল্টাই আসো ঠান্ডা লেগে যাবে আব্বা মাফ করে দিও যাও মাথায় পড়েছে যাও আব্বা বুদ্ধি নাই মানুষটার মাথায় আব্বা আরে আরে ল্যাংড়াই তো সুকে আমার লেংড়ি মাইরা পালাই দিচ্ছে লেংড়ি মারলো কে আপনার বৌমা কি বৌমা লেংড়ি মেরা ফেলাই দিছে আব্বা শোনো বৌমার আশেপাশে বেশি থাইকো না আজ লেংড়ি মারছে কাল কিসকি দিয়ে দেখবো বলেন কি এইসবের কারণ কি কারণ ওনারা কি ওনারা আশেপাশে ঘোরাঘুরি করতেছে কারা ইয়ে পরে বলবো শোনো বুকে স্যাপ দাও স্যাপ দেবো কেন স্যাপ দিলে ওনারা ভয় পায় আব্বা আপনার বৌমারও স্যাপ দেবো দিও তবে সাইডে দিও যাতে টেন না পায় আচ্ছা যাও Thank you.
এতদিন তোমার স্ত্রীর আশা আর আচরণ নিয়া আমারে অনেক প্রশ্ন করছো। আমি একটাই জবাব দিয়েছি, পরে বলবো। আমি আগে লক্ষ্য করি, তারপর বলি। এখন শোনো। বলেন আব্বা। তোমার স্ত্রী স্বাভাবিক না। মানে? তারে জিনে ধরছে। সর্বনাশ, বলেন কি? তুমি বোঝো নাই, কিন্তু আমি বুঝছি। সে যা করে সেটা জিনে করায়, নিজে কিছু করে না। পাখির সাথে কথা বলে, পুকুরে দাপাদাপি করে, চন্দ্রের দিকে তাকিয়ে থাকা, বৃষ্টি দেখলে উতলা হওয়া, পুকুর ঘাটে তোমারে সুবানি দেওয়া, সবই জিনের আলামত। ঠিক ঠিক ঘড়ির মতো টিক টিক করো না। আরো আছে, বৌমার প্রথম সন্তান জিনে মজা কইরা খাইছে, এবারও একই ভাবে বৃষ্টির মধ্যে বৌমারে উতলা কইরা কাটে নিয়া গিয়া কুসুর কুসুর কইরা খাইছে। তাইলে কি হবে আব্বা? দৌড়াও কেন? আসো, ব্যবস্থা আছে। বৌমার উপর থেকে জিনের আসর ছাড়াইতে হবে। মাস্টার জি বলেন। শোনো, মাস্টার মুজারে খবর দাও, তার গিয়ে আমার কথা বলো। জি, সে আসলে জিন বাপ বাপ করে বলায় যাইব। সে এই এলাকার শ্রেষ্ঠ ওঝা, জিনেরা তার ডরায়, দেখতেও জিনের মতো। যেখানকার মাল সেখানে যাবি, না হইলে মারুম আগুই না ফাস্টের জোর আছে কিনা জান নিয়ে আসেন তারে। ভাবি বকুলে নিয়ে আসেন, মাইরে চেটে আমারে ডাকবি খালু। আমার মুখে সাপ দিলি? আয় একটা বাড়িতে কয়লার আগুন, শুকনা মরিচ আর হলুদের গুঁড়া নিয়ে আয়। কত খবিস দিন আমার মুড়ি, প্রত্যেক বিশুদ্ধবার আমার বাড়িতে দাওয়াত খায়, সেই তুলনায় তুই তো ফালতু রে। আইতা সে মাল পালাইয়া কুল পাবি না। এই নাম মরিস, আব্বা আব্বা বকুল মারা যাবো তো, আমি কিসের মরবো? জিনে জান খুব শক্ত, দেখ না কি হয়। ওনার স্বামীর ডান পায়ের জুতা আর একটু লবণ আনেন, চাটাতে হবে। চাটবো কেমনে? ও তো অজ্ঞান হয়ে গেছে, ঠোঁটে লাগালেই হবে। ও নেন নেন। সবাই উত্তর দিক থেকে সৈরা দান, জিন এই পথেই যাইব,
শৈলজান 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 কামসাস আল্লাহ বাঁচাইছে দৌড়ে তো আমার জোর এসে গেছিল এখন ঠিক আছে আর জোর আসবে না মাস্টার জি তুমি এখন যাও আব্বা বলেছে তোমার কষ্ট না সিনের কষ্ট কি শ্বাস তো আরো বাইরে যাচ্ছে আব্বা 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 নিবারণ আমি সব শুনছি আসেন কাকা আসেন দেখেন মুকুল উঠো তোমার মা খুব কষ্ট হইতেছে টান মা জোরে জোরে টান জোরে জোরে টান টান মা আরাম লাগবে জোয়ান এইটা ওর নাকের কাছে ধরো কোনো ভয় নাই মা আমি আছি এই যে আর ওষুধ দিয়ে যাচ্ছি এ একটা বড়ি সকালে খালি পেটে খাওয়াইবে আর এইটা রাত্রে খাওয়ার পরে সেব্য জল খাবা মা বেশি করে আর কোনো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আচ্ছা আমি তাহলে যাই আসো শুয়ে পড়ো শো আই কি মন দেখলি তুই বৌমার উপরে এই অত্যাচারটা করলি কেন ওর জিনে ধরতে তোর কইলো কেটা কইবো কেটা আমি নিজে বুঝি না তুমি ঘোরার আন্ডা বুঝো ছাগল সারা জীবন একরকম থাকলি মানুষ হইলি না ক্লাস সেভেনে থাকতে মাস্টার পিটে স্কুল ছাড়লি মূর্খ আই তোরে আনসির চিকিৎসা করতে গাল দিতে ডাকি নাই আমাকে ধর্মে জিন আছে এই তোর একটা দোষ সব কিছুতে ধর্মটাই নানোস আমি থাকা না থাকার কথা তো বলি নাই বলছি তোর মূর্খতা নিয়া বোমারে নিয়ে যা করলি যদি মরে যেত এতক্ষণে পুলিশের গুতানি খাইতি তুমি হ্যাঁ আমি ভিক্ষা করতে করতে তুমি এই গ্রামে চলে আসছো ভিক্ষার কোনো সীমানা নাই রে বাবু তাই বলা এত দূরের গ্রামে আসছি তোর একটা খবর দিতে কি খবর দাদি তোর বাপে ফিরে আইছে বাবা ফিরে আসছে কি কইলা তোর উপর রাগ কইরা তোর বাবা দোতারা নিয়ে বাইর হয়ে গেছিল আবার তোরে দেখার জন্য ফিরে আইছে তোরে দেখতে চায় কিন্তু কিন্তু আমি যাবো কি করে আমারও তো এবারে ছেড়ে কোথাও যাইতে দিব না তোর বাবা তোরে দেখতে এই হেনে আসতে চায় তোর অনুমতির জন্য আমার এখানে পাঠাইছে আমার অনুমতির জন্য তুমি এক্ষুনি গিয়া বাবারে পাঠায় দাও এক্ষুনি গিয়া পাঠায় দাও পাঠায় দেব বাবা আমার বাবা ফুপুর কাছে শুনছি
পাঁচজনের পিঠা পুলি খুব পছন্দ। পাটি সাপটা, পাকান পিঠা, চুরা পিঠা। এত খুশি আমি আপনারে আগে কখনো দেখি নাই। আমার দেখতে আমার বাপ জান আসতেছে। বকুল, মা বকুল। ওই যে আমার বাপ জান, আমার বাপ জান আসছে। জন্মের পর তো এমন আপন করে আমার কেউ ডাকে নাই। আমি আমি রক্তের ডাক শুনতে পেয়েছি। আমি জানি, আমি জানি তুমি আমার বাবা। আমি তোর জন্মদাতা। তাহলে তো তুমি আমার বাবা। জন্ম দিলেই বাপ হওয়া যায় না, বাপ সন্তান কোলে তুলে নেয়, বুকে সাইপা ধরে, আর আমি তোর ফেলায় ছুঁয়ে গেছি। তুমি এক বুকে দুজনের জায়গা দিতে চাও নাই, তাই এমন করছো। মায়ের ভালোবাসা আমারও দূরে সরাই দিছো। এবার আমার বুকে তুলে নাও বাবা, আমার বুকে তুলে নাও বাবা। বিশটা বছর এই বুকে দারুণ পড়া ছিল, আজ আজ বৃষ্টি নামলো। ফুপুর কাছে শুনছি পিঠা তুমি খুব পছন্দ করো। আমি সব নিজের হাতে বানাইছি। গল্প শুনছি চুরা পিঠা তোমার খুব পছন্দ, একবার চুরা পিঠা বানাই নাই দেখা, তুমি মার পিঠে কিল দিছিলাম। আমারে কিন্তু তুমি কিল দেওয়ার সুযোগ পাইবা না, আমি কিন্তু সব বানাইছি। বাবা বাবা, তোর মা একটা বেইমান, ওর কথা কষ্টা। বাবা, সারাটা জীবন এই দোতারাটা তোমার সাথে, মারে ভালোবাসা গান শুনাইতা, আমার একটা গান শুনাইবা। শুনবি? এই গান শোনার জন্যই তো বিশটা বছর আমি কান পাইতে আছি বাবা। কুটার একে বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। খড়কুটার একে বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। একটা ময়না পাখি সেই বাসায় পুষি কত ভালোবাসা,
আমার চোখে চোখে রাখি উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি খড়কুটার এক বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত বাবা থামলা কেন কাও না কাও কোন ফাঁকে পহালাইয়া গেল পাইলাম না রে হেটে পাখিটা হইল না আপন কপালে রিহি ফে ওনার পরিচয় আমার বাবা ও আপনি সেই লোক জন্মের পর মেয়েকে ফেলে যে দেশান্তরী হয়েছিলেন এতদিন পর হঠাৎ কি মনে করি এতদিন আমি মেয়ের প্রতি অন্যায় করেছি তাই এতদিন পর আসা গীত বাদ্য কইরা মেয়েরে সন্তুষ্ট করতেছেন ও শুনতে চাইলো তাই আপনার মেয়ে তো গীত বাদ্য খুবই পছন্দ করে মাঝে মধ্যে বৈষ্ণবী এসা আমার বাড়িতে ওনারে গান শোনায় যায় উনি গান শুনা চাইলডা মুল্লাডা কল্লাডা দক্ষিণা দেয় ওর মনটা একদম আমার মতো খুব নরম মেয়ে আমার শিল্পীর মেয়ে তো রক্ত কথা বলে নরম তো হবে এইটা আপনি ঠিক বলেছেন বিআই সাহেব তা আমার একটা কাজ করে দিবেন বলেন একটা সাইনবোর্ড লেখাইয়া আনেন ইবাদত গাজী সঙ্গীত নিকেতন ওই যে বাড়ির সামনে লাগাই দেব সঙ্গীত কি আপনি এত ভালোবাসেন ভালোবাসার দেখেছেন কি এইটা তো একটু নমুনা আপনার এই খড়র খড়রটা আমার একটু দেবেন এইটার নাম দোতারা জানি আমি এটারে খাডার খাডার বলি পোকি কুহু কুহু এইটা হাতে নিয়ে ইচ্ছা করতেছে আপনার মুখে এস্তেঞ্জা করি মানে এস্তেঞ্জা মানে শরবত না ওটা ফার্সি শব্দ এস্তেঞ্জা মানে পেশাব পেশাব করি তোর মুখে বসবির বাচ্চা তোর মাইয়ার পাপ খণ্ডন করলাম আর কোনদিন যদি তোরে আমার এই বাড়িতে দেখি তাহলে বাঁশ দিয়া পিটাইয়া তোর পায়ের নল্লি ছুটাই দিব বাইরো বাইরো আমার বাড়ি জন্মের পরে ওরে ত্যাগ কইরা মায়ের প্রতি যে অবিচার করছিলাম তার জন্য মনে মনে যাতনা ছিল আজ শান্তি পাইলাম দুনিয়াতে অন্তত একটা লোক আমার সেই অন্যায়ের প্রতিবাদ করছে আর সেই লোকটা হলেন আপনি বাবারি খাইছে আমারে এ বৈষ্ণব দেহি যাত্রা ও জানে আব্বা যা একটা কথা কবি না ওই যা বাইরে দাঁড়াও বাবসা আমার এ নিয়ে যা
আমিও তোমার সাথে যাব। খবরদার, আর এক পাও গেলে বৈষ্ণবের লগে যাই দইব। মোল্লা বাড়িতে ঢুকতে পারবি না, মোল্লা বাড়ির একটা সম্মান আছে। মোল্লা বাড়ির সম্মানের চেয়ে আমার বাপজানের সম্মান অনেক বেশি। চলো বাপজান। না রে মা, জন্মের বর্তরে ফালাইছি, একটু দুঃখ দিচ্ছি। বাইরের দিকে ফিরে এসে তোর ঘর বাঁধতে চাই না। যা মা, ঘরে যা। কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না রে হেটে, পাখিটা হইল না আপন কপালের হিফে। কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না রে হেটে, পাখিটা হইল না আপন কপালে রিহি ফের। ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল, ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল। কান্দাইল দুই আখি উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা। তুমি যাও নাই বাবা, তোর মা যাইতে দেয় নাই বাবা। বাবা আর জায়গা পাইল না। জে আব্বা, আসো বাবা আসো, শোনো না, বসো আমার কাছে বসো। বৌমার অবস্থা তোমার কাছে নতুন করে ব্যাখ্যা করার মতো কিছু নাই, তুমি তো সবই জানো। আমি খানদান চাই, তোমারে আমি আবার বিবাহ দেব। তোমার এই নীরবতা আমাকে খুশি করেছে। মুরব্বীর মুখের উপর যে সন্তান কথা বলে না, সেই তো নেক সন্তান, সুসন্তান। দেখো মাস্টার দেখো, আমি যা বলেছি তা ঠিক কিনা। তুমি এখন যাও,
তুমি আসো, মেয়ে দেখার ব্যবস্থা করো। ধনী নির্ধন বুঝি না, আমি ছেলের আরেকটা বউ চাই, খুব সুরত বউ। মেয়ে দেখা আপনার পছন্দ হয়েছে এইডা ওর ভাই গই বলবো। আমার বাড়ি চাকরানির কাজ করে সেই ছোটবেলা থেকে, এটি মেয়ে, সংসারে নানি ছাড়া আপন বলতে কেউ নাই। তাতে আমার কোনো অসুবিধা নাই, মেয়ে সুন্দরী, তাতে আমি খুশি। একটা কথা বইলা রাখা ভালো, যে বলেন কাজের মেয়ে বইলা আমি কোনো অবহেলা করি নাই, যে নিজের মেয়ের মতো দেখছি, আদর করছি। আমার কাছেও আদর কম পাইব, আলহামদুলিল্লাহ। তাইলে শুভ দিন দেখা তুইলা নেন। নিমু আব্বা, ওনার ছেলে তো বিবাহিত, অসুবিধা নাই, ওই সব নিয়ে ভাইব না, যাও। কি বলে আপনার ছেলে? কিছু না, তাইলে আগামী শুক্রবার দিন ধার্য করি, কি বলেন? করেন। কি হইছে? আয়নার মধ্যে বকুল রে দেখতেছি। শাহ নজরের মধ্যে এইসব কি কথা? পরে সরিয়ে যেতে বলো। এখন কি দেখো জোয়ান বাজি? আল্লাহর বান্দা রসুলের রুম পারুল বিবিরে দেখি। তুমি কি দেখো পারুল বিবি? আল্লাহর বান্দা রসুলের উম্মত আমার স্বামী দেখি। চলো তোমারে বাসর ঘরে রেখে আসি। জোয়ান গাজি, তুমি বেশি দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। এই আহ, ওখানে আর চলো, সব সব বউটার মুখেই তো দেখতে পারলাম। হ্যাঁ ঠিকই কইছো। শাহ নজরের সময় তোমার মুখটা ভালো করে দেখতে পারি না, খালি নাকটা দেখছি। ওইটা আমার হাঁটু, মুখ না। ও বড় বউয়ের মুখ দেখতে আধা ঘন্টা সময় লাগছিল। আমি তো মডার্ন মেয়ে। তুমি খুব সুন্দর। আপনিও সুন্দর, তবে কেমন জানি বলদা বলদা। তাইলে আমি এখন কি করব? কি আর করবেন, বাসর ঘরে দর্শনে যা করে তাই করবেন। স্যার একটা দেন। Thank you.
আছো কেন? না, কাঁচা লাগলি তো তোর চোখ চলতেছে। তামসার কথা কইও না, বিহাইস্তা বেটার গলার বউ হইয়াছি, কান বানা তো কি হাসবে? আমরা গরিব ঘরের মাইয়া, চেয়ারম্যান বাড়িতে কাম কইরা খাইছি, সারাদিন কাম কইরা বাড়া বাইন্দা রাতে এক বই ভাত আর তরকারি নিয়ে বাড়ি ফিরতাম। বড় লোকেরা বাজার থেকে মাছ আইনা যেমন লেঞ্জার মধ্যে জিয়া রাখে, তারপর সুবিধা মতন খায়, আমরাও সেই রকম। এই ব্যাটার করে একটা কেন, ছয়টা বউ থাকলেও আমাকে আইতে উঠত। আরে সাইয়ারে শুকেন মিসা কইছি, তবে আমার একটা হিস্টোরি আছে, লাভ হিস্টোরি। চেয়ারম্যানের ছেলের লগে আমার একটা ইঞ্চি ইঞ্চি ভাব ছিল, ছেলেটা স্টুপিড লনসেন চৌকা। অগো বাড়ি পিছনে আম বাগানে নিয়া মাঝে মধ্যে আমার এইটা সেইটা দিয়া সুমা সাট্টি দিত। তুমি ডরো কেন, এই সবের আমি কি আর করি না, আমি কি জানতাম ওই বাড়ির লগে আমার বিয়ে হইব? শুনো আরো আছে, উঠো আসো আমার লগে আসো। এইডা সুলেমান খান, এইডা আমির খান, আর এইডা শাহরুখ খান। এরা কারা? ইনাদের আমি ভালোবাসি। তবে যে বললা চেয়ারম্যানের পোলারে তুমি, তাকেও ভালোবাসি। কি কও এসব, একসঙ্গে এত জনেরা তুমি? শোনো, আগে প্রেমের মাঠ ছোট ছিল, দুজনের বেশি আটত না, এখন প্রেমের মাঠ মডার্ন হইছে, একসঙ্গে অনেক জনে ভালোবাসি, দৌড়াদৌড়ি করন যায়। অনেক বলছো, এবার থামো। শোনো পারুল, তোমার এখন কথা বলি, যা বললা আর যা দেখাইলা এর একশো ভাগের এক ভাগ যদি আমার শ্বশুর জানতে পারে, তাইলে তোমার একটা লাথি মাইরা এই বাড়ির থেকে বাইর করে দিব। তুমি কইলা তোমার লাগে আমি হা করলাম। শোনো, আমি সব জানি না শুনে এই বাইরে আইছি। বুবু, তুমি খুব সোজা মানুষ, একটু আগে কইলাম না আমি কিন্তু সেই ছোটবেলা থেকে মানুষের ঘরে বান্দিগিরি কইরা মানুষ, মানুষ চেনার ক্ষমতা আমার আছে। হবাই তো ঢুকছি, কোন বান্দরের কোন কলা পছন্দ এইটা আমি জানি, তুমি খালি দেখা যাও ওই বুইরারে আমি কেমনে সোজা করি। ছোট বউ আইছে। ও ছোট বউ মা, খাড়াও, আইতাছি, ধরো টিপটা ধরো। আমার ছোট বৌমা কোথায়? এই যে ছোট বৌমা, আসো। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখছো মাস্টার, আমি একটু তহসিল অফিসে যাইতাছি, খাজনা বাকি পড়ছে, ফিরতে সন্ধ্যা হবে। তা তো হবেই, তুমি এই দিকে সব কিছু দেখে শুনে রাখবা। জি আব্বাজান, আমি আর বুবু সব কিছু খেয়াল কইরা দেখা শুনা রাখবো। বুবুর কথা বলতেছো কেন, ওইটা তো একটা খবিশ, জিনের আসর হইলে যাওয়ায়। শোনো, এখন থেকে এই পুরা বাড়ির দায়িত্ব তোমার। আপনি কোনো চিন্তা করবেন না আব্বা, পুরা বাড়ি আমি দেখে রাখবো। আলহামদুলিল্লাহ, আপনি যেভাবে বলবেন সেইভাবেই হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখো মাস্টার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর নাম ছাড়া মুখে আর কিছু নাই। আব্বাজান, কিছু বলবা? দেখছো মাস্টার কি বললো বুঝছো? ফিয়ামানিল্লা বইলা আমারে আল্লাহর হাতে সমর্পণ করে দিব। সুবহানাল্লাহ, এর এই বলে বরকতি নেই। আহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খটাস বুবু, আসো তোমার একটা গল্প শোনাই। কিসের গল্প?
চেয়ারম্যান বাড়িতে আমরা ভিসিআর দেখতাম, সেই গল্প। ছবির নাম পরদেশি। আসো। ঠিক করে সাজায় রাখ। কেমন আছেন কয়েশ মিয়া? যে ভালো। আপনার যে অনেকদিন পর গঞ্জের বাজারে দেখলাম। সৌদা আছে, তাই আইসি। ও, তা কি লাগবে? চুরি দেন। কোন মাফের? এই যে। ও ছোট বউ। আইসে, তসবি দাও। আব্বা জান, ফিরে আসলেন যে। আর বইল না, আমার গাড়ির স্পেশাল ছাতাটা গরুতে চাবাইয়া খেয়ে ফেলেছি। ঘরে আরেকটা ছাতা আছে, নিয়ে আসো। আমার কাছেই ছাতা আছে। আমি পরে ছাতা ব্যবহার করি না। যাও, নিয়ে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছো মাস্টার, নেক মেয়ে তো জিকিরের মধ্যেই আছে, আল্লাহর নাম আর মুখ থেকে পড়তেই চায় না। বন্ডা আমার খুব নেক। খালি নেক বইল না, তাইলে বলো নেক ভক্ত। এই লন মিয়া ভাই, আব্বার মাথায় ছাতাটা ঠিক মতন ধরবেন, যাতে রোদ না লাগে। সাইয়া দেন। পুইডা পুইডা, আব্বার চেহারাটা কেমন সরের মতো হইয়া গেছে। কাল থেকে কচি শশা দিয়া আব্বার চেহারাটা নরম কইরা দিন। এমন কইরা আমারে কেউ খেয়াল কইরা দেখে নাই। আমার চেহারাটা যে সুরের মতো হইয়া গেছে, এই খবিষ্টা আমারে কোনোদিন বলে নাই। আরে কান্দিন কেন আব্বা? তোমার কথার আসরে কান্দি মা। সুবহানাল্লাহ, আমার কপালে যে এত সুখ ছিল, এইটা আবার জানা ছিল না। চলো মাস্টার। সুবহানাল্লাহ, তুই এসব কি শুরু করছিস? হাপ পাইতো শুরু। একটা কথা মনে রাখো বুবু, ওই বেটা যদি ভালো হইতো তাইলে আমি এই বাড়িতে আইতাম না। ওই বেটা যদি ভালো হইতো তাইলে তুমি স্বামীর আদর্শ হক পাইতা। আরে ওই বেটা ধর্মকর্ম কিছুই জানে না। মুফতি চাচার কাছে আমি সব শুনছি, খালি পণ্ডিতি করে। তাই তো আমি ভণ্ডামি কইরা কথায় কথায় সুবহানাল্লাহ বলি, তামসা করি। হব্বাই তো শুরু, কেরমে কেরমে আরো দেখবা। তোমার জন্য কদুর তেল আনছি, মাথা ঠান্ডা থাকবো, রাইতে ভালো ঘুমাইবো। আগে পারুলের জিনিসগুলো দেয়া নেই, তারপর তোমারটা দেব। পারুল, পারুল কই গো? পারুল! বলো কথায় কথা তো আব্বা আব্বা করস কেন? হ্যাঁ, আব্বা আব্বা করস কেন? কি কি আমার লুঙ্গি আব্বার কাছে বলবো না তো কার কাছে বলবো? স্বামী স্ত্রীর ঘটনা আব্বারে যাইয়া কয় বল দেয়। এই কথা বইল না পারুল, আমার আব্বা হইল আমার সব। আব্বারে আমি খুব শ্রদ্ধা করি। এই যে তুমি আমার বুকের উপর উঠা বসছো, আমার এইটাও আমি আব্বারে গিয়া বলবো। এই কথা আব্বারে যাইয়া কইলে একেবারে সোফা ভাঙা ফেলামু। Thank you.
চোর দুর্বল দা চোর আইব কোথেকা তাহলে কি আসো আমার সঙ্গে আসো 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 দেখো কি বিউটিফুল এত রাইতে আমার পুকুর পারে নিয়ে এলে কে আমার কুত্তায় কামড়াইছে তাই হ্যাঁ হায় হায় কো কি কুত্তায় কোন কামড়াইলো কোন হানে কামড়াইছে দি ওই ওই বলদার ঘরের বলদা ও চারিদিকে চাইয়া দেখ কি সুন্দর চাঁদনি রাই ও চাঁদের আলো পুইরা পদ্ম ফুলগুলো ঝকমক করতেছে আমার ভাব উঠছে আমি আওলা চুলে দীঘল কেশে তোরে জড়ায় রাখু দে আমার চুলে একটা ফুল গুজা দে ফুল পাঙ্গু কই কানা নাকি দেহস না ঘুমটা গেল ফুল অন্তর দিলাম বিছাইয়া এত ভালোবাসা আমি কোন কোথায় রাখি এই বুকে নাই জায়গা নড়িস না রে চোখের পালক পড়িস না রে ভালোবাসার সরমি ভালোবাসার সরমি পরণ রাইখা পরানি নয়ন রাইখা নয়নি অন্তর দিলাম বিছাইয়া বৈশাল না ধীরাইয়া যদি তো খুব খুশি হইলাম তোমার কথাটা শুনে জি দোয়া করবেন দোয়া আব্বাজান এই নাও দোয়াটা রাখো আব্বাজান কেটা কে আপনার বড় পুত্র বধু ও কিছু বলবা জি আপনার সাথে একটু কথা ছিল আসো ভিতরে আসো না না দাঁড়াও আয় তুমি বাইরে যাও জি তোমার স্বভাব তো শিয়ালের মতো খালি এই দিশের দিক তাকাও যাও আসো ভিতরে আসো কি বলবা বলো আমি আমি একটু বাপজানের কবরটা দেখতে যাব কি আমি বাপজানের কবরটা একটু দেখতে যাব একটা থাপ্পড় দিয়া দাঁত কেটে ফালাই দেব মেয়ে মানুষ হইয়া কবর জিয়ারত করতে যাইব ফাজিল কোথাকার আমি কবর জিয়ারত করতে যাইনি আমি দূর থেকে দাঁড়াইয়া শুধু বাবার কবরটা একটু দেখ কি দেখবা বাপটা তো ছিল বৈরাগী কবরের মধ্যে যে গুদা খাই যাচ্ছে সেটা দেখবা যাও ও হনো খাড়ায় রয়েছে যাও না তুমি বাপের কবর দেখতে চাইছিল অনুমতি দিলেই হইতো কি না মানে দূর থেকে কবর দেখলে কিচ্ছু হবে না অনুমতিটা দেন বসো হঠাৎ এই খবিশের পক্ষ হইয়া কথা বলতেছো যে
আমার 200 টাকা ফেরত দাও। আপনারে পরীক্ষা করলাম এতক্ষণ। কিসের পরীক্ষা? মুমিন রে শয়তানে ধোকা দিলে মুমিন টলে কিনা। কি দেখলা? দেখলাম আপনি পাক্কা মুমিন, ইমানে এতটুকু খাদ নাই। এই দাও দোয়া বৈশারি লাগে নারণী বা জি না থাক। ও সিমটা ওকে, সিমটা একটা রোমান্টিক ব্যাপার। এই যে আমি দেখাই, আমি তোমাকে ধরি। আমারে ধরো তো। খাইতে আসো। সারাদিন কিছুই খাও নাই, আমরা গরিব ঘরের মাইয়া, খিদা লাগলে কি কষ্ট হয় তা আমরা জানি। খাইতে আসো। আমি ভাত খাবো না। তাহলে তুমি কি খাবা? আমি ফুল খাবো, পাখি খাবো, মেঘ খাবো, বৃষ্টি খাবো। কি কইতাছো এসব? দে এসব আয়না, দে দে না, দে না, আয়না দে, আয়না দে কইতাছি, দে না এসব আমার আয়না দে। আমি বুবুরে ভাত খাইতে গেছিলাম, তারপর বুবু ভাত খাইতে চায় না। তাহলে কি খাইতে চায়? ফুল, পাখি, মেঘ, মিষ্টি খাইতে চায়। কি কইতেছো তুমি? আমি ঠিকই করতেছি। বলো কি? আব্বারে জানানো দরকার। ম্যাগ, বৃষ্টি, কোকিলা এই সব খাইতে চায়? জি আব্বা। ভাই বোনা, জিনে দুললে এই সব খাইতে চায়, তোমার যে খাইতে চায় নাই এই জন্য আল্লাহর শুকর করো।
আপনি আবার কোথায় যাইতেছেন? যারে বলার তারে তো বইলা যাইতেছি রে বাবা, তোমার তো বলার দরকারই নাই। ছোট বউ, ছোট বউ ডাকছেন আব্বা। শোনো ছোট বউ, আমি একটা বাহাসের মাহফিলে যাইতেছি, এক সপ্তাহ পরে ফিরবো, তুমি সব দেইখা শুনে রাখবা। এই সংসারের সমস্ত ভালো মন্দ আমি তোমার হাতে সপর্দ করিয়া যাইতেছি। আমার মান রাখো। মান কি? আয়সা দেখবেন সব উল্টাইয়া দিছি। এই কও কি? জি আব্বা, এতদিন একভাবে চলছে, এবার অন্যভাবে চলবে, সেই ব্যবস্থাই করবো। মাশাআল্লাহ, বাহ, এত দেরি করলা কেন? আর কইন না বুবুরে, বুঝে আসতে একটু দেরি হয়ে গেল। আপনার বেডিং কই? এই যে আমি। আরে বেডিং বেডিং কানা নাকি? ওই যে ওইখানে। ও আসি বৌমা। আব্বা একটু দাঁড়ান। ফিয়া মানিল্লা বলবা তো তয়? একটা ব্যাপার আছে। শোনো, ঠিক মতো থাকবা, বৌমা যা বলবো তাই করবা, ওই খবিষ্টার কাছে বেশি যাইবা না। এই আমার বদনা কই? এইটা কি করতেছ বৌমা? চারিদিকে বসন্তের সরাসরি, যাতে বসন্ত আপনারে সুইতে না পারে তাই তেঁতুল পাতা দিয়ে বাতাস দিলাম। দেখছো দেখছো মাস্টার, আমার ছোট বৌমা খালি বরকত দিয়ে মেয়েই না, সে একজন নাম করা কবিরাজ, নিবারণ আমার কসুর কবিরাজ। গ্রামের মধ্যে এত বসন্ত হইলো, তেঁতুল পাতা দিয়ে কাউরে চিকিৎসা করতে দেখলাম না। এইটা মডার্নের আবিষ্কার, উনি তো সাবেকি তাই জানেন না। ধরেন, এটা কি? সারা রাস্তায় তেঁতুল পাতা দিয়া বাতাস করতে করতে যাবেন, বসন্তের বীজাণু রাস্তাঘাটে বেশি থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফি আমানিল্লাহ। আব্বারে কদম বুসি করেন। সাত দিনের জন্য চলে যাচ্ছেন, হায়াত মৌতের কথা তো বলা যায় না। ধরেন না আব্বা, বয়স হয়েছে না, রেডি থাকবেন, মুখটা বন্ধ করে। মাথাটা কেমন জানি চক্কর মাইরা উঠলো। তেঁতুল পাতার বাতাস, তেঁতুল পাতার বাতাস, তেঁতুল পাতার বাতাস। এই যে আপনি শোনেন, এই দিক আসেন, এক খুনি দর দিয়া গিয়া একজন নরসুন্দর ডাইকা নিয়ে আসেন। নরসুন্দর? ইস, নরসুন্দর চিনেন না? নাপিত, চুল কাটে। কি করতাছো? আমার এত সাদের চুল। আই চুপ, যা হইতাছে আব্বাজানের অর্ডারে হইতাছে, কাটেন। আব্বা আমার চুল কাটার অর্ডার দিছে, কাটো। তোমারে সাইজ করতে হবে, হিরো বানাইতে হবে। হিরো? হিরো কি? আরে হিরো হইলো মডার্ন ছেলে, জোয়ান মানুষ বাউলার মতো থাকলে চলে। কাটেন কাটেন দাদা, সুন্দর কইরা কাটেন। কোনো চিন্তা করেন না, আমি পুরো সাইজ করে দিতেছি। এটা কেডা? এটা তো চেনাই যায় না। চিনবেন কেমনে? মানে আগে ছিলেন বলদা, অহন হয়েছেন মানুষ। ওই নাপি, এদিকে আয়। বলেন দিদি। আমার মাথাটা কেমন ভার ভার লাগে, মাথাটা কামড়ায়। ধর কাট আমার চুলটা। কি কন দিদি? হ, আমার চুল কাট, কাট কইতাছি। তা না হইলে তোরে আমি কাইটা ফেলামু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিডা? ওই যে উনি সেনে। ও, আপনি আইছেন?
উনি কে পরে বলবো তুমি আবার খাড়ায়া রইছো কেন যাও গোসল কইরা আসো আসেন আপনি আমার ঘরে আসেন আসেন বসেন কেমন আছেন ভালো ভালো থাকেন কেমনে যারে ভালোবাসেন সে এখন অন্যের ঘর করে অন্যের হাত ধইরা ঘুরে বেড়ায় এরপরও ভালো থাকেন কেমনে তোমার নানি পাঠাইছে তোমারে দেখার জন্য দেখেন বেশি দেখেন না কষ্ট হবে এই তোমার স্বামীর জন্য একটা উপহার আনছি কই দেখি দেখি ও মা জিন্সের প্যান জিন্সের শার্ট জুতা একরে টাইম মতো আনছে আপনার অসংখ্য থ্যাংক ইউ নেন এইটা হইল উড়ন্ত সুমা পকেটে রেখে দেন আমি যাই ডরাইছেন না মানে ডরানেরই কথা আমার স্বামী আশেপাশে আছে যান শুনেন একটা গান মাঝে মাঝে গাইবেন প্রেম একবার এসেছিল নীরবে চলে গেছে সুপে সুপে যখনই আমার কথা মনে পড়বে এই গানটা গাইবেন যান তবে দুপুরে থাকলে অবশ্য ভালো মন্দ খাইয়া যাইতে পারতেন না না আমি যাই আমার কাজ আছে যান সালাম আলাইকুম কি ব্যাপার হ পায়ে আসলেন আবার চলে যাচ্ছেন সুপে সুপে আশা করি দেখা হবে গ্যাপে গ্যাপে এই যে লুঙ্গি তোলো কি বলতেছি লুঙ্গি তোলো আব্বার হুকুম আছে তোলো কি বলতিছো আব্বা হুকুম দিয়ে গেছে লুঙ্গি তোলার তোলো কইতাছি পা দাও বাম পা দাও বোতাম লাগাও এটা দাও জামা পরো হাত দাও জুতা পরো বাম পা হাত ছড়ান যান সামনে গিয়া দাঁড়ান বাহ বাহ কি সুন্দর চমৎকার বিউটিফুল লাগতাছে একেবারে সোলেমান খান সোলেমান খান কিডা যে আসছিল সে আরে ধর যে আইছিল সে তো আমার বাপের বাড়ির লোক আর সোলেমান খান হইল ফিল্মের হিরো কাছে আস ছোট বউ আরে কই গেলা এই দেহ তুই কেটারে বাড়ির মধ্যে ঢুকছস কোন সাহসে বেয়াদব বাইরো বাইরো আমার বাড়ি থেকে নালে বাইরে ঠ্যাং ভাঙ্গে মারো কারে মারতে চান ও তো আপনার পুলা জুয়ান গাজি মেউ 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 মে
তার চুল কই চুল কাটছে কে এই সব কি পড়ছে এই দেখি আমার পোলা না জান্তাবাজ আর সর্বনাশ করেন না অনেক করছেন শিগগিরই এইদিকে আসে আরে কিসের ওইদিকে যামু আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারতাছি না তুমি কো ব্যাপারটা কি আরে ব্যাপার অনেক শিগগিরই আসেন আরে আরে কি আপনি যাওয়ার পরে এই অবস্থা আমি রান্না করতেছিলাম হঠাৎ ঘরে ঢুইকা দুইটা শোল মাছ কাঁচা কতর মতর করে খাইয়া মলাইলো তোমার মতো নেক মাইয়ার না চাই আর তুমিও নাসু না নাই সব পাই কি একদিন না করছিলাম ওই না নাসলে একটা আসার দিয়ে হাড্ডি কুড়া কুড়া কইরা ফেলামু তাইলে তো মনে হয় রে ঠিক ঠিক ধরছেন উনারে জিনে ধরছে বুবুর জিন উনার উপরে টেনিস মারছে সর্বনাশ এই রকম বিপদ হইলে তো মানুষ যে কেসের কথা বলে আপনার তো সেই কেস হইল সেই কেস অন উপায় ডরান কেন উনার সঙ্গে উল্টা পাল্টা কথা বললেন না জিনে ধরা মানুষ যদি থাবড়া দেয় তাই সারা জীবন মুখ তারা কইটা থাকতে হইব আর বলবো না আর একটা কথা জিনেরা দুইটা জিনিস খুব পছন্দ করে একটা মিষ্টি আর একটা সালাম আর মাছ ওইটা মাঝে মাঝে খায় আমি একবারই কইছি তোমারে জিনে ধরছে হায় হায় কো কি হায় হায় কইরো না এখন থেকে জিনের অ্যাক্টিং করবা মনে রাখো সংসার সুখের হয় জিনের অ্যাক্টিং এর গুণে কি বেজালে পড়লাম মাস্টার জিন তো ছাড়েই না খালি টেনাস পা আমি ভাবতেছি অন্য কথা কি কথা যেভাবে টেনাস পার হইতাছে শেষে যদি আপনার গাড়ি এসে কি হইলো তোর মিয়া কি কু কথা কও কেন এমনি আমার হাঁপানি মাঝে মাঝে দমাইটকে আসে তুমি আমার মারতে যাও না কি আর কথা কুকা তো কোন আপনি মরলে আমারে দোয়া দিব কে এই না তো বন্ধ পকেটে রাখেন এই সব কথার বইল না আসসালামু আলাইকুম নেন আরেকটা নেন অরিজিনাল মিষ্টি না সোনার মধ্যে ময়দা মিক্স আছে কুদার কসম অরিজিনাল মিষ্টি মাস্টারের বচ্চা উনাগ থেকে তুই মিষ্টি বেশি চিনস আমার দিয়া সুঙ্গা মিষ্টি কিনাইয়া এইভাবে বেজ্জুত করলি তোরে আমি আমি অরিজিনাল আনতাছি এদিকে আসেন একটিনটা হয় নাই এক নম্বর পুরা সুলেমান খান সংসার সুখের হয় জিনের অ্যাক্টিং এর গুণে দে দে আতে দে একটা ভাব দাও খাইয়া দেখো এই নাও ধরো রগদি মিষ্টি ঠিক আছে তো কি কোন ঠিক আছে মানি একদম অরিজিনাল খাই লেটার পাইব মিষ্টি কারে কয় আচ্ছা কি কে
ডাই গেল মাস্টার আপনার পুত্র বধু হ্যাঁ হাই হাই রে ঘরের বউ বাইরে হয়ে গেছে ওরে ধরো আরে ও তো পাগল হয়ে গেছে ওরে বাইন্দা বেলো বাঁধনটা খুলে দাও কোন যা বলি তাই করো ওরে খুইলা দাও কিন্তু সব কিন্তু শেষ জবাব খুইলা দাও কইতাছি বুঝছি তোমার দ্বারা হইব না সরো অরে খুল্লা দিল কে আমি তুই তুই অরে খুল্লা দিছস হ কোন সাহসে খুল্লা দিলি ওরে এখন যদি রাস্তায় সুইটা যায় কোনডা বদমাইশে ধরে মোল্লা বাড়ির ইজ্জত থাকবে ও আপনার অত্যাচারে রাস্তায় গিয়া বাঁচতে চাইছিল আমার অত্যাচারে না জিনের আসরে ও একটা আস্তা পাগল পাগল ও না পাগল আপনি আপনি ওরে পাগল বানাইছেন আমি আমি ওরে পাগল বানাইছি হ আপনি আপনি ওরে পাগল বানাইছেন আরে সেই ছোটবেলা থেকে আমার মগজ দোলাই কইরা নিজে যেটা বোঝেন সেইটা আমারে বুঝাইছেন চিৎকার করেন না গলার জোর কিন্তু আমারও আছে আপনি একটা মূর্খ একটা অশিক্ষিত বাপ নামের কলঙ্ক নিজের বুদ্ধি দিয়ে আমারে বানাইছেন একটা অমানুষ 200 বিঘা শ্রমিক তাপটে আপনি আমার সিপ বকুলের সিপুর পারুলের সিপুর নষ্ট করছে এই সব কথা তুই কইতাছস না এই সব কথা তোর জিনে কইতাছে বড় বড় জিন তোর উপর সওয়ার হয়েছে ছোট বউ আমার সব বলছে মিশা কথা মিশা কথা সব মিশা কথা সব আমার সাজাই না নাটক কাউরে জিনে ধরে নাই আমি উনারে দিয়া জিনের অ্যাক্টিং করাইছি আপনারে ব্যাককল বানাইছি আপনি আমার শ্বশুর ঠিকই কিন্তু বুইরা খাটাস কি কি কইরেন না এই বাড়িতে পালো দেনের আগে ফকির মিয়া ভাইয়ের আব্বা মুফতি চাচার কাছে শুনছি আপনি ধর্মকর্ম কিছুই জানেন না মাঝখান দিয়া কাউতালি করেন ওয়াজ মাহফিলে গিয়া মিথ্যা হাদিস বলেন তরে তরে আমি কি কি করবেন আপনার ডান্ডি ফটাস কইরা দিছি আপনার পুলাহন জোয়ান গাজি না উনি সুলেমান খান সুলেমান কেটা নাম করা হিরু আপনার মতো যারা শয়তান তাগো কন্যাইয়া সোজা করে আমি শয়তান খালি শয়তান না আমাদের তো মনে হয় আপনারে জিনে ধরছে আমার জিনে ধরছে যে আপনার চিকিৎসার দরকার চিকিৎসা জে আব্বা আমার জে ওই ধর ওই শয়তান রে ধর সদর দরজা বন্ধ কইরা দে পালাইতে না পারে তুমি এই সময় আমারে বাঁচাও ওরা বিদ্রোহ ঘোষণা করছে কই কই ওই খাটাসটা কই আছে খাটাসটারে আমিও পছন্দ করি না এই যে ধরেন দাইতে ধরেন ধরেন সবাই মিলে দাইতে ধর মাস্টার জে মাস্তানোজারে খবর দাও মাস্তানোজা কেন পরে বলবো এইবার দিয়া দেশ স্বাধীন হইছে
বাঙালির বাঘ বড় মারাত্মক জিনিস বাড়ি চটে তোর জির স্বাধীন গরম বাপ বাপ কইরা পলায় যাবি মানাই আমার নারী শুদ্ধ বাইরে যাইতে চায় মোল্লা সাহেব সম্মানী মানুষ তরে যাইতেই হবে সব মিশা কথা, সব আমার সাজাই না নাটক, কাউরে জিনে ধরে নাই, আমি উনারে দিয়া জিনের অ্যাক্টিং করাইছি, আপনারে ব্যাককল বানাইছি। আপনি একটা মূর্খ, একটা অশিক্ষিত, বাপ নামের কলঙ্ক। আপনার ডান্ডি ফটাস কইরা দিছি, আপনার পুলাহন জোয়ান গাজি না, উনি সুলেমন খান। নিজ বাচ্চা, তুই আমার সোজা প্লাটারে চলে মান খান বানাইছস, এতদিন ধইরা তুই আমার ব্যাককল বানাইছস, তোরে তোরে আমি এই সুযোগ তোরে আই জমি ভালাম। ওই দাও
অনেক দিন থেকে ফুল পাখি মেঘ বৃষ্টি আমার কানে কানে বলছে, ওরে মার ওরে মার, ও তো করে বাঁচতে দেব না। আমি সাহস পাই নাই, আইজ আমারই মতো আর একটা ফুলের মতো জীবন নষ্ট করতে চাইছে। আর দেরি করি নাই, খুন করছি আমি, খুনি। না তুমি খুন করো নাই, খুন আমি করছি, এই খুনের জন্য দায়ী আমি। ছোট ছোট দাদি হইতেছি, কার জোরে তোর বুবুরে বাঁচাইতে পারবি না? পারুম বুবু পারুম, যে মানুষ জীবনে কিছুই পায় না তারে আমি মরতে দিতে পারি না। সব দোষ আমার, সব দোষ আমার। তুই প্রমাণ করতে পারবি না। ভালোবাসলে মানুষ সব পারে। বাটে আমার সব, তুমি কোনো কিছু দিয়েই প্রমাণ করতে পারবা না। নিজেরা দাসীবান্দি বইলা পরিচয় দিতে কোনোদিন লজ্জা করে নাই তোমার। আজ রাজরানী সাইসা সব কিছু দান করিয়া আমাকে ভিখারি বানায় গেলা। আমরা গরিব মানুষ, জিয়ল মাছের মতো প্রয়োজনে জিয়াইয়া রাখে, মইরা গেলে ফালাইয়া দেয়, এতে তো দুঃখের কিছু নাই। আমার কিছু বলার নাই তোমার, কোনো অভিযোগ কোনো দাবি নাই তোমার? আছে বুবু, সারা জীবন তোমার ভালোবাসার কাঙাল মিতারে বুক ভৈরা ভালোবাসো। আর তুমি? আমি যেটুকু আদায় করছি সে তো জোর কইরা। আরে বলদা আবারও কান্দে, চুপ।